-5°C তাপমাত্রায় 0.04 kg বরফকে 100°C তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত করতে কি পরিমাণ তাপ লাগবে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। চিন্তা করে দেখো, তাহলে তোমার কাছে বরফ রয়েছে 0.04 kg। এই বরফকে তুমি জলীয় বাষ্পে ডিরেক্ট পরিণত করে ফেলছো। এই যে ডিরেক্ট তুমি চিন্তা করছো যে আচ্ছা বরফ আছে, বরফকে আমি জলীয় বাষ্পে পরিণত করছি, এখানে কিন্তু অনেকগুলো ধাপে তাপ গ্রহণ করা হচ্ছে। এই তাপ গ্রহণ করে করে এই বরফটি জলীয় বাষ্পে পরিণত হতে পারছে। এখানে তোমাকে এই অঙ্কটি সলভ করার জন্য কিছু কিছু তথ্য দেওয়া আছে। প্রথমে তোমাকে বলা আছে বরফের আপেক্ষিক তাপ, যাকে এস অফ আইস দিয়ে চিহ্নিত করা হয়েছে, বরফের আপেক্ষিক তাপের মান কত, বরফের গলনের সুপ্ত তাপ কত বা স্পেসিফিক লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইস, যাকে এলএফ অফ আইস দিয়ে চিহ্নিত করা হয়েছে, তার মান কত, এবং পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ বা লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন অফ ওয়াটারের মান কত। এই সবগুলো মান দেওয়া আছে যাতে তুমি এই অঙ্কটি সলভ করতে পারো। তোমরা এই পর্যায়ে ভিডিওটি পজ করে নিজেরা খাতা কলম নিয়ে এবং ক্যালকুলেটর নিয়ে হিসাবটা শুরু করে দাও, এরপরে ভিডিওটি প্লে করে দেখো আমরা কীভাবে এই অঙ্কটি সমাধান করছি। আচ্ছা, অঙ্কটি না কিছু কঠিন কঠিন হিসাব আছে, কিন্তু কঠিন কঠিন হিসাবের জন্য তো ক্যালকুলেটর আছে। তার আগে তোমাকে বুঝতে হবে এখানে ঠিক কয়টা ধাপে এই যে পরিবর্তনটা ঘটছে। এখানে ধাপ হচ্ছে 4টা। প্রথমে বরফ থেকে পানিতে যাচ্ছে, পানির থেকে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, ধাপ হচ্ছে 4টা। প্রথমে এই যে -5°C বরফ রয়েছে, এই -5°C বরফকে 0°C বরফে বা এই বরফের গলনাঙ্কে নিয়ে যেতে হবে, যাতে বরফটি গলে প্রথমে পানি হতে পারে। তাহলে প্রথম ধাপ হচ্ছে -5°C বরফ থেকে 0°C বরফে পরিণত হওয়া। এর পরের ধাপ হচ্ছে 0°C বরফ থেকে 0°C পানিতে পরিণত হওয়া। 0°C বরফ থেকে 0°C পানিতে পরিণত হওয়ার পরে এর পরে দুটো স্টেপ গেল। তৃতীয় ধাপ হলো 0°C পানি থেকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত হওয়া। 100°C পানিতে পরিণত হওয়ার পর শেষ এবং চতুর্থ ধাপ হলো 100°C তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত হওয়া, যা হলো আমাদের শেষ ধাপ, বরফ থেকে জলীয় বাষ্পে পরিণত করা। তাহলে টোটাল যে 4টা ধাপ আছে, এই 4টা ধাপের যতটুকু তাপ প্রয়োজন তা আমরা আলাদা আলাদা হিসাব করে 4টাকে যোগ করে দিলেই কিন্তু আমরা মোট তাপের পরিমাণ পেয়ে যাব। তাহলে প্রথম ধাপটাকে আমরা Q1 দিয়ে চিহ্নিত করি। এই Q1 সমান হবে ভর, যার মান হচ্ছে 0.04, ভর গুণ এই বরফের আপেক্ষিক তাপ। খেয়াল রাখবে যেহেতু এখানে বরফের তাপমাত্রা আমরা বাড়াচ্ছি, আমরা কিন্তু বরফের আপেক্ষিক তাপ নিব, পানির আপেক্ষিক তাপ কিন্তু এখানে হিসাবে তুমি যদি পানির আপেক্ষিক তাপের মান বসিয়ে দাও তাহলে কিন্তু তোমার অঙ্কটি ভুল হয়ে যাবে। তাহলে এখানে মানটি হলো 2.1 × 10³ গুণ এম গুণ এস গুণ ডেল থিটা, বা এর তাপমাত্রার পরিবর্তন যতটুকু ঘটছে। চিন্তা করো, আদি তাপমাত্রা হচ্ছে -5°C এবং পরবর্তীতে বা শেষে যে তাপমাত্রা হচ্ছে, তাপমাত্রায় পৌঁছাচ্ছে, সেটা হলো 0°C। তাহলে 0 - -5°C, এই পুরো জিনিসটার মান 0 - এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে এত জুল। এটা হিসাব করলে তোমরা পেয়ে যাবে 420 জুল। এই জায়গাটাতে মাইনাসে প্লাস হয়ে এখানে কিন্তু গুণ 5ই হবে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম তাপমাত্রা, প্রথম অংশে কতটুকু তাপ লাগছে। এরপর চলে আসি Q2, যেখানে আমরা বের করব এই যে 0.04 kg বরফ, সেই 0.04 kg বরফকে 0°C তাপমাত্রায় বরফ থেকে 0°C তাপমাত্রায় পানিতে কীভাবে নিতে হবে। তাহলে এখানে তাপমাত্রা স্থির রেখে সুপ্ত তাপের ব্যবহার করতে হবে। এখানে গলনের সুপ্ত তাপের মান গুণ এই বরফের, বরফ তো না এখন তো পানি হয়ে গেছে,
এর ভরকে আমরা ব্যবহার করব। এর ভরের মান 0.04 গুণ গলনের সুপ্ততাপের মান হলো 3.36 × 10⁵ জুল পার কেজি পার কেলভিন। হিসাব করলে এটা তোমরা পেয়ে যাবে 13,440 জুল। তৃতীয় অংশে আমাদের আছে Q3। এই Q3-তে আমরা 0°C তাপমাত্রার পানিতে পানিকে আমরা তাপমাত্রা বৃদ্ধি করে 100°C-এ নিয়ে যাব। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 0.04 হলো এর ভর গুণ এস। এখানে এস বা আপেক্ষিক তাপ কিসের ব্যবহার করব? যেহেতু পানি নিয়ে আমরা কাজ করছি, সেহেতু পানি নিয়ে আমরা কাজ করব। পানির আপেক্ষিক তাপের মান হলো 4200। এই ভর গুণ পানির আপেক্ষিক তাপ গুণ তাপমাত্রার পরিবর্তন, যা 100-0, যাকে আমরা পেয়ে যাচ্ছি 100 হিসাবে, তাপ এই তিনটা গুণ করে দিলেই কিন্তু তুমি তৃতীয় ধাপে যতটুকু তাপ গ্রহণ করা হচ্ছে তার মানটি পেয়ে যাবে। এর মান হবে 16,800 জুল। তাহলে আমরা এখানে কী কী গুণ করলাম? এখানে আমরা গুণ করলাম পানির ভর, পানির আপেক্ষিক তাপের মান এবং পানির তাপমাত্রা বেড়ে বা পানির তাপমাত্রার পরিবর্তন যতটুকু হয়েছে। এই 100 কিন্তু 100-0 বা তাপমাত্রার পরিবর্তনের মান। এখন আমরা চলে আসবো আমাদের শেষ ধাপে Q4, যেখানে Q4 হলো এই যে 0.04 কেজি পানি ছিল তাকে যে আমরা গরম করে 100°C পানিতে নিয়ে গিয়েছিলাম, সেই 100°C তাপমাত্রা স্থির রেখে পানি থেকে জলীয় বাষ্পে পরিণত হতে যতটুকু পরিমাণ তাপ লাগবে এর মান হবে এম গুণ বাষ্পীভবনের সুপ্ত তাপ, যাকে আমরা LV দিয়ে চিহ্নিত করে থাকি, যা সমান সমান হবে 0.04 × 2268000। এর মান গুণ করলে তোমরা পেয়ে যাবে 90720 জুল। তাহলে দেখো, এই যে চার ধাপে আমরা ভিন্ন ভিন্ন তাপের পরিমাণ পেলাম, চার ধাপে যে তাপ গ্রহণ করা হলো এই সবগুলোকে যোগ করে দিলে আমরা মোট তাপের পরিমাণ পাবো, যা হিসাব করলে তোমরা পাবে 121380 জুল। হিসাবে যদি কোনো ভুল না হয়ে থাকে, প্রক্রিয়াটি এভাবে মেনটেন করলে তোমরা চার ধাপে বরফ থেকে জলীয় বাষ্পে পরিণত করতে কতটুকু তাপ প্রয়োজন হচ্ছে তা সহজে ক্যালকুলেট করে ফেলতে পারবে।